নমস্কার বন্ধুরা, আমার সুইট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কমপ্লিটার মাছের রেসিপি। তো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি বানানোর জন্য কী কী লাগছে। প্রথমে এখানে আমি 2 পিস কমপ্লিট মাছ নিয়েছি। এরপর এটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। তো প্রথমে আমি এখানে 1 চামচ মতন হলুদ দিয়ে দিচ্ছি। তারপর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব। তো এখানে আমি আমার পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব মাছের সাথে। তো এইভাবে আমি ভালো করে মাছটাকে মিক্স করে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নিলাম। এরপর এটাকে আমি ভালো করে মিক্স করে নেওয়ার পর 10 মিনিট মতন আমি মাছটাকে রেখে দেব। তো এখানে 10 মিনিট মাছটাকে রেখে নেওয়ার পর আমি এর মধ্যে চাল মগজ আর পোস্ত বাটা দিয়ে দিচ্ছি 3 চামচ। তো আমি এখানে চাল মগজ আর পোস্ত বেটে রেখেছিলাম, এখানে আমি 3 চামচ দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। তো এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এইভাবে। এইভাবে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আমি আর একটুখানি ছিল ওই পোস্তটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপর আপনারা আপনাদের এরপর আমি ওভেন বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম 4 থেকে 5 চামচ। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি কালো জিরে দিয়ে দেবো 1 ছোট চামচের 1 চামচ। এরপর এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। আমি আদা রসুনটাও বেটে রেখেছিলাম, তো এখানে আদা রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন। তো এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। এটাকে আমি যতক্ষণ কাঁচা গন্ধ না যাবে ততক্ষণ এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। এরপর আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে চিরে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এই টাইমে গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছিলাম। এটাকে আমি একদম কম আঁচের দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি নুনটা দিয়ে দিলাম এই কারণে যে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তো এখানে আমি খানিকক্ষণ মতন রেখে দেবো। দেখুন টমেটোটা আমার গলে গেছে, আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এইভাবে ভালো করে মিক্স করে নেব। টমেটোটা এখন একদমই সফট হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো অল্প একটু।
সামান্য আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন। এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এইভাবে আমি মিক্স করে নেব। এরপর এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটুখানি, জাস্ট কালার হওয়ার জন্য, এটা অপশনাল। এটাকে আবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে ভালো করে আমি মিক্স করে নিলাম। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের পেস্ট। তো এখানে আমি রেডিমেড সর্ষে ইউজ করেছি, আপনারা চাইলে ঘরের তৈরিও সর্ষে পেস্ট দিতে পারেন। তো এখানে আমি সর্ষেটা দিয়ে দিয়েছি। সর্ষেটা দেওয়ার পর এটাকে আমি ভালো করে মিক্স করে নিলাম। এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব মাছগুলো। তো এবার আমি এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এইভাবে মাছগুলোকে দিয়ে দিলাম আর মাছের সাথে গ্রেভিগুলোও দিয়ে দিলাম। আমি গ্রেভিটা দিয়ে দিয়ে মাছটাকে একবার উল্টে দেব যাতে মশলাটা দুটো গায়ে লাগে। তো এইভাবে আমি মশলাটাকে মাছের গায়ের সাথে মিক্সড করে দিলাম। এরপর এর মধ্যে আমি প্রথমে এক বাটি জল দিয়ে দিচ্ছি, কেননা মাছটা যেহেতু আমি ভাজিনি তাই এখানে ভাপিয়েই আমি মাছটাকে সফট করে নেব। তো আমার মনে হলো যে এখানে আর এক চামচ জল দিতে হবে, আমি আর এক বাটিও জল দিয়ে দেব। এটাকে আগে ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি জল দিয়ে দিলাম এক বাটি মতন, মানে আমি এখানে দু বাটি মতন জল ইউজ করেছি। তো আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর এটাকে ফোটার পর আমি এর মধ্যে ঢাকা দিয়ে দেবো। এখানে 6 থেকে 7 মিনিট মতন আমি ঢাকা দিয়ে একবার তুলে দেখে নিচ্ছি যে এখানকার কী অবস্থা। তো এখন মাছের কালারটা সত্যিই খুব সুন্দর এসেছে। আপনাদের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হলো। এরপর এখানে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতন। এরপর আমি এটাকে তুলে নিয়েছি। তো আমি একটু মাছটাকে নাড়িয়ে দিচ্ছি যেহেতু নিচে লেগে না যায়, এর জন্য আমি মাছটাকে এইভাবে নাড়িয়ে দিলাম। এরপর এটাকে আমি আবার ঢাকা দিয়ে দিলাম 1 থেকে 2 মিনিট মতন। ঢাকাটা তুলে নিলাম। এরপর এর মধ্যে আমি অল্প একটু লেবু চিপে দিয়ে দেব। আমি আবার একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা তুলে নেওয়ার পর দেখুন
কি সুন্দর কালারটা এসছে। আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটা কাঁচা লঙ্কাটাকে আমি একটু চুবিয়ে দেব। কাঁচা লঙ্কাটা অপশনাল, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। এটা অলমোস্ট আমাদের হয়ে গেছে। এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে আমি ভালো করে একটু মিক্স করে নিলাম। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হলো। আর আমার রেসিপিটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন।